ছবি রিলিজ হচ্ছে বীর বীর আর বীরত্ব একটা কাছাকাছি নাম অনেক সুন্দর সত্যি আছে আমি পথে বলছি নামের কারণে দর্শক অনেক হলে যাবে নামটা অনেক ভালো ইমনকে একদিন তখন মাঝে 11টা বা 12টা এই সময় হতেছে ইমন আমার একটা ছবি আছে পাসওয়ার্ড করবি সাকিব হিরো তুই সাকিব হিরো কবে তাহলে আমি করবো আমি কম্পিউটার শোনালাম শোনার পরে একটা ছবি রাজি হয়ে গেল সেখান থেকে ও খুব এত সুন্দর অভিনয় করছে যে সবাই এক ইমনের এক ইমন আমাকে বলছে একটা কথা যে আমেরিকা থেকে একজন ফোন করছে ইমনকে যে বাবা তুমি বেঁচে আছো ঠিক আছে হ্যাঁ বলছে মানে এত সুন্দর অভিনয় করছে যাই হোক এই ছবিটা যারা কাজ করছে বিশেষ করে নিপুণ ইমন সালোয়া আমাদের অনেক এখানে আমি অনেকের নাম উঠে যাই না হ্যাঁ কিন্তু সবাই আমি সবাইকে সুস্থিতি দিই ভালো নাটক করে হ্যাঁ সবাই ভালো সুন্দর অভিনেতা এখানে তো অবশ্যই অনেক সুন্দর ছবি ভালো ছবি এটা আমি কিছু সাংবাদিক ভাইদের মধ্যে থেকে আমি শুনছি ইনশাল্লাহ প্রথম দিনই হলে যা ছুটে দেখবো ইনশাল্লাহ এবং আমার ছেলেকে নিয়ে আমি একটা কথা বলতে চাই এখানে সোহান ভাই আছে এখানে আমাদের শিল্পী সঙ্গীত সেক্রেটারি নিপুণ আছেন শাহিন আছেন গুলজার ভাই আছেন এদিকে আমরা সিনেমা রিলিজ যখন দেই তখন কিন্তু আমরা গড় খুঁজে পাই তো রিলিজ দেওয়ার এই ব্যাপারটা একটু আপডেট দেব উদ্দেশ্যে আমি কথা বলতেছি সোহান ভাই নিপুণ এবং শাহিন আছেন বলতেছি গুলজার ভাই আছেন আমাদের সিনেমাতে অর্ধেক টাকা না কাঁকড়া লিখে ফেলে এটা কিন্তু চরম সত্য কথা সিনেমা রিলিজ করতে আসলে একজন প্রযোজক খুব কষ্ট করে ছবি বানায় যখন সে কাঁকড়ালে নিয়ে যায় সিনেমাটা যখন রিলিজ করতে তখন বলে যে এর ছবি চলে না এর ছবি চলে না কোনো টাকা পয়সাই দিতে চায় না এটা কিন্তু একটা ব্ল্যাকমেল করে প্রযোজক আমি মনে করি এই ব্ল্যাকমেলটা অবশ্যই শিল্পী সঙ্গে সেক্রেটারি আছে ডিরেক্টর সঙ্গে প্রেসিডেন্ট আছে সব সেক্রেটারি আছে তাদের নলেজটা থাকা উচিত কারণ আমি একটু সত্য কথা বলি মানে উচিত কথা বলি যেটা বলা যায় সিনেমা হলে কিন্তু সিনেমা ঠিকই চলে কিন্তু প্রডিউসার টাকা পায় না এটা কিন্তু অনেকদিন যেমন আমি বলে আসতেছি যে এইটাকে একটা ভালো একটা জায়গায় নিয়ে আসতে হবে যে প্রডিউসার যেন খালি হাতে ফিরত না যায় আপনি হাওয়া বলেন কোরআন বলেন দিনদার ডে বলেন বলেই বলেন আর যাই বলেন হিসাব শেষ কারণ আমি 10টা ছবি রিলিজ করছি আমার নিজের আপনি জানেন আমার প্রোডাকশন খুব বড় বড় ছবি রিলিজ আমি দেখছি যে অন্য অন্য প্রোডিউসাররা যখন ছবি রিলিজ করতে যায় তারা কি ব্ল্যাকমেলের শিকার হয় এইটা কিন্তু আমি ডিরেক্টর সামনে বলছি এই ছবি যখন রিলিজ হচ্ছে ম্যাক্সিমাম হলে টাকা ছাড়াই দিচ্ছে তাকে ব্ল্যাকমেল সে জানে না তাকে বলছে যে এই হলে টাকা দেবে আরে ভাই টাকা তো কেন দিবে না সিনেমাটা কি সে বাংলা বানাইছে সিনেমাটা তো সে বাংলা বানা নাই প্রত্যেকটা আর্টিস্টকে প্রত্যেকটা টেকনিশিয়ানকে প্রত্যেকটা মানুষকে টাকা দেওয়া হয়েছে তো প্রডিউসার কেন টাকা পাবে না এই চক্রটা কিন্তু আমাদের কাকরাল ইস্টার নাম আছে এই চক্রটাকে আমাদের ধরতে হবে সোহান ভাই আমি আপনার উদ্দেশ্যে নিপুণ উদ্দেশ্যে সাহেবের উদ্দেশ্যে বলতেছি এই চক্রটা আমাদের ইন্ডাস্ট্রিকে শেষ করে দিচ্ছে প্রডিউসাররা আসে সিনেমা বানাইতে কিন্তু প্রডিউসাররা কাকরাল যখন যায় তখন কিন্তু তারা ধোকা খেয়ে যায় তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে ব্রেন ওয়াশ করা হয় এটা কিন্তু টোটালি একটা ব্ল্যাকমেলের শিকার হই আমরা অতএব আমি একটা কথা বলতে চাই এটা আমরা সবাই মিলে এই জায়গাটা আমাদেরকে মজবুত করতে হবে ভালো ছবি হয়েছে আমি চ্যালেঞ্জ করে বলতে আমি শুনছি এই ছবির সম্বন্ধে খুব ভালো ছবি হয়েছে ছবি কিন্তু রেজাল্ট আমরা কী পাবো এটা আপনারা জানবেন এবং আমি মনে করি প্রত্যেকটা ছবির প্রডিউসারদেরকে টাকা উঠে দেওয়ার দায়িত্ব আমাদের যারা ফিল্ম ইন্ডাস্ট্রির যারা দুই চারটা সমিতি আছে যেমন প্রডিউসার সমিতি শিল্পী সমিতি ডিরেক্টর সমিতি ক্যামেরাম্যান সমিতি যেগুলো শক্তি সমিতি তাদেরকে নিয়ে একটা বিশাল মিটিং করে এই প্রডিউসাররা যারা টাকা পায় সেই ব্যবস্থা করে দেবেন ধন্যবাদ।